আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল জেসম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে স্যাম্পুনি জেট শেডের এফআরপি ব্যবহার করবেন ফ্রি টুলসের সাহায্যে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটিতে এফআরপি লক আছে। আজকে আমরা এফআরপি লকটি ব্যবহার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অপশনটি আমাদের ফোনটিতে কাজ করতেছে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন টেলব্যাক অপশনটি কাজ করতেছে না আমাদের ফোনটিতে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের টুলসটি আমরা এক্সট্রা করে নেব। আমাদের টুলসটি এক্সট্রা করার পর আমরা আমাদের টুলসটি ওপেন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি ওপেন হয়ে গেছে। আমাদের টুলসটি ওপেন হওয়ার পর আমরা আমাদের ডিভাইস ম্যানেজারটি আমরা শো করে নেব। ডিভাইস ম্যানেজারটি শো করার পর আমরা আমাদের ফোনটিতে ইউএসবি কেবল ইন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিয়েছি। আমাদের টুলসটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে আমরা বাইপাস এফআরপিতে সিলেক্ট করে এখানে ইউটিউব সিলেক্ট করে দিয়ে আমরা অটো বাইপাস এফআরপি এমটি মোডে অন ক্লিক করব। এখন আমরা অটো বাইপাস এফআরপি এমটি মোডে অন ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির স্ক্রিনে একটি নোটিফিকেশন চলে এসেছে। আমরা এখন ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে এফআরপি ফাইল লিখে সার্চ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12।
বন্ধুরা অ্যাপস ডিজেবল অপশনটি আমাদের ফোনটিতে কাজ করতেছে না। আমরা এখন ওপেন স্ক্রিন লকে ক্লিক করব। এখানে আমরা যে কোনো একটি প্যাটার্ন দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে প্যাটার্ন নিচ্ছে না। আমাদের ফোনটিতে প্যাটার্ন নিচ্ছে না, আমরা আবার চেষ্টা করব। কয়েকবার চেষ্টা করার পর প্যাটার্নটি নিবে আমাদের ফোনটিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে প্যাটার্ন লকটি নিয়ে নিছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে স্ক্রিন লকটি নিয়ে নিছে। এখন আমরা একদম ব্যাগে চলে আসবো। আমরা আবারও দেখে নিব আমাদের ফোনটিতে স্ক্রিন লকটি নিয়ে নিছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে স্ক্রিন লকটি নিয়ে নিছে, একদম ব্যাগে চলে আসবো। এখন আমরা আমাদের ফোনটি সেট আপ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে আমাদের স্ক্রিন লকটি দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে স্কিপ বাটন চলে এসেছে। এখন আমরা স্কিপে ক্লিক করব। আবার আমরা স্ক্রিন লকটি দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে বাইপাস হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও দেখার জন্য।